ট্যাটু করলে অজু হয় না। হ্যাঁ, এটা একটা বিভ্রান্তিমূলক তথ্য, এই তথ্যটা ঠিক না। বাংলাদেশে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে, অনেক আলেমরা ফতোয়া দেয় ট্যাটু লাগাইলে অজু হয় না, তাদের কথা ভুল। এখন ফতোয়ায় ট্যাটু কোম্পানি দিতেছে, শরীরে কোথাও ট্যাটু থাকলে ফরজ গোসল ও নামাজ হবে ট্যাটু। আজকাল যুবকদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় যে তারা ট্যাটু অঙ্কন করেন, ট্যাটু লাগান শরীরে, হাতে, পিঠে, কাঁধে, বুকে, বিভিন্ন জায়গাতে। সবচেয়ে যে দুঃখের বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। যারা ট্যাটু লাগায়, প্রত্যেকটা মানুষের রুচি আলাদা, কারোর কাছে ভালো লাগলে অন্য কারোর কাছে খারাপ লাগতেই পারে। আমি ব্যক্তিগতভাবে এদের দিকে তাকালে দেখি আমার করুণা হয় যে এত সুন্দর হাতটা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন, ধবধবে সাদা অথবা কালোই হলো, কালোর ভিতরে সৌন্দর্য আছে, আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেখানে সে ট্যাটু আঁকতেছে। দেখছেন না, ট্যাটু আঁকতেছে, এমন ট্যাটু আঁকতেছে যে এই ট্যাটুটা আমার কাছে মনে হয় যে চাঁদের মধ্যে কালিমার মতো আর কি, এত সুন্দর সৃষ্টির মধ্যে সেখানে ট্যাটু আঁকা ওইটাকে নষ্ট করছে। এই ট্যাটুগুলো অনেক সময় রিমুভ করা যায় না, আর উঠানো, কত যুবক দেখেছি যে চোখের পানি ফেলতেছে, হুজুর আগে বুঝি না লাগাই ফেলছি, এখন তো উঠাইতে পারতেছি না, কোনো ভাবে উঠানোর সুযোগ নেই, কোনো রিমুভ করার জিনিস নেই। ডেঞ্জারাস একটা বিষয় ভাই, ওজু নামাজ কিচ্ছু হবে না। বাংলাদেশে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে, এরা জোর গলায় দাবি করে, ওই যে মানে চুরি চুরি আবার সিনাজুরি একটা কথা আছে না, তারা জোর গলায় দাবি করে যে অনেক আলেমরা ফতোয়া দেয় ট্যাটু লাগাইলে অজু হয় না, তাদের কথা ভুল। এখন ফতোয়ায় ট্যাটু কোম্পানি দিতেছে, পয়সার জন্য কি দিতেছে, ফতোয়া দিতেছে। ভাইরা আমার, এই ট্যাটু যেটা আমাদের শরীরের সাথে এরকম ভাবে মিশে যাচ্ছে, চামড়ার সাথে এরকম ভাবে মিশে যাচ্ছে যেটা রিমুভই আর করা যাচ্ছে না, সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে শরীরে অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যার গায়ে উলকি এঁকে দেওয়া হয় আর যে এঁকে দেয়, উভয়ের প্রতি আল্লাহ তাআলা লানত এবং গজব নাজিল হয়। কত ডেঞ্জারাস একটি বিষয়, অনেক খেলোয়াড়দের দিকে দেখে, অনেক তথাকথিত তারকাদের দেখে, তাদের অনুসরণে আমাদের অনেক যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে। আহ, মুসলমানের সন্তান বেলালকে চিনে না, আম্মারকে চিনে না, আব্দুল ইবনে ওমরকে চিনে না, হ্যাঁ আব্দুল ইবনে আব্বাসকে চিনে না, তাদের হিরোদেরকে চিনে না রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সে চিনে এই সমস্ত ফাসিকদেরকে, কাফিরদেরকে, আল্লাহর দুশমনদেরকে, পাপিষ্ঠদেরকে এবং গুনাহগারদেরকে। আমরা জমজমের পানি খায়া আবার নর্দমার পানির দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা মুসলমানদের সন্তানদের মধ্যে যেন বিবেক খুলে যায়, তাদের যেন ইমানি চেতনা যেন জাগ্রত হয়, সে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, টাইট জামা পরা কি হারাম, শার্ট প্যান্ট পাঞ্জাবি জুব্বা যাই হোক? ভাই, পোশাকের ক্ষেত্রে শরীয়তের কিছু মূলনীতি আছে, ড্রেস কোড আছে। এই ড্রেস কোডের ভিতরে একটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুব্বা কাসিয়াতুন আরিয়াত, বহু নারী আছে যারা পোশাক পরে পরেও না পরার মতো। অন্য হাদিসে আসছে দুনিয়াতে পোশাক পরে কিন্তু পোশাক পরার পরও পোশাকের মধ্যে ত্রুটি থাকার কারণে আখেরাতে সে বিবস্ত্র হয়ে শাস্তি ভোগ করবে। তো এই যে একটা ব্যাপার, এই কারণে এমন পোশাক পরা যাবে না যেটাতে পোশাকের উদ্দেশ্য ব্যাহত হয়। যেমন ফর এক্সাম্পল, এমন টাইট প্যান্ট আপনি পরলেন যে টাইট প্যান্টের কারণে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ এমনভাবে ফুটে ওঠে যেটার কারণে আপনার সতর লঙ্ঘন হয়, এরকম আছে না? নাই আজকাল ছেলেদেরও আছে, মেয়েদের তো একটু বেশি। এমন পাতলা পোশাক করলেন যে পাতলা পোশাকে আপনার ভেতর বাহির সব দেখা যায়, তো সেটা যদি শার্ট হয় তাহলে তো আপনি পুরুষ মানুষ, আপনার এটা সতর না, দেখা গেলে হারাম হবে না, কিন্তু এটা পোশাকের উদ্দেশ্যকে নষ্ট করে এবং এটা পরে নামাজ পড়া মাকরুহ, এটা পরে নামাজ পড়লে নামাজের রূহ পাওয়া যাবে না, সঠিকভাবে হবে না। এই জন্য পোশাকের ক্ষেত্রে অতিরিক্ত টাইট যদি হয়, যে টাইটের কারণে শরীরের বিভিন্ন গোপন অঙ্গ ফুটে ওঠে বা সতর ফুটে ওঠে, তাহলে সেটা পড়লে গুনাহ হবে। এছাড়া এমনিতে আপনি স্কিন টাইট গেঞ্জি পরেছেন ফর এক্সাম্পল শীতের সময়, কোনো অসুবিধা নেই। আপনি স্কিন টাইট আপনার শার্ট পরেছেন বা কোনো পোশাক করেছেন, জাম্পার সোয়েটার পরেছেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার জন্য কোনো সতরের অঙ্গকে কি করে না, উন্মুক্ত করে না। কিন্তু আপনার সতরের কোনো কিছু যেটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু আর নারীর জন্য পুরো শরীর, সেটা যদি পরপুরুষের সামনে বা অন্যের সামনে, যার সামনে সতর ঢাকাটা আপনার আবশ্যক, তার সামনে ফুটে ওঠে, তাহলে সেই রকম টাইট হলে সেটা কি হবে, নিষিদ্ধ হবে।